যাচ্ছি সেক্টর 2 সি। তবে আমরা শুভম দাসকে মিস করছি একদম। শুভম দাস ঠিক করে আকাশের অবস্থা খুবই একদম মেঘলা, খুবই বাজে। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। শুভ সপ্তমী, শুভ সপ্তমী বেরিয়েছি একটু, আমাদের ফ্ল্যাটের দিকে যাচ্ছি মায়ের কাছে। আর এই যে মনটা কিরকম খারাপ হয়ে গেল ওয়েদারটা দেখে, গ্লুমি ওয়েদার। নতুন জামা, নতুন প্যান্ট, ফাইনালি। হ্যাঁ, বাই দ্য ওয়ে ওয়েলকাম টু আ নিউ ব্লগ, সাথেই মেঘলা ওয়েদার। এখন মায়ের কাছে চলে এসেছি, যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই ঝটপট আগে প্রসাদটা খাচ্ছি, আর বিকেলে দুর্গাপুর যাওয়ার প্ল্যান আছে আমাদের। ঠাকুরের ভোগ খাচ্ছি এখন, 20 টাকা উপরে এলাম কারণ খুব ভিড় আছে আর খুব গরমও নিচে। এর উপরে আগে খেয়ে দিচ্ছি। বাইরে এখনো বৃষ্টি পড়েই চলেছে। আমরা এই বেরিয়ে গেছি দুর্গাপুরের উদ্দেশ্যে ঠাকুর দেখতে। সবাই বসে আছে। হ্যালো, হ্যালো, হাই। আমরা নেমে গেছি, আমরা ফার্স্ট ঠাকুর এখন দেখতে যাচ্ছি, যাচ্ছি সেক্টর 2 সি দুর্গাপুর। আমরা কি এটা দেখতেছি, কি মজা পেয়েছে, সব বাচ্চারা মজা পেয়েছে। এটা আমার আজকের আউটফিট, কলমকারী লং একটা কুর্তি। আর এই যে এটা ওর আউটফিট আজকের, একদম টপ টু বটন। আমরা এখন এই স্পাইসেসে এসেছি খেতে, কিন্তু বিশাল লাইন আছে। সো ওই যে ও ওখানে ওয়েট করছে, বাকি দুজন গেছে অন্য হোটেল দেখতে। আর এদিকে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, রিয়া অ্যান্ড সাইনি। ওইদিকে একটা দেখছি ছোট্ট দুর্গার মূর্তি আছে, চলো দেখাই তোমাদেরকে। তুই জায়গা পেয়ে গেছিস বসার জন্য? বাইরে পেয়েছি, ভেতরে না। ভেতরে ভিড় আছে পুরো ওয়েটিং। এই যে দুজন বান্ধবী, এ গেলে তোমরা চেনোই, এ হচ্ছে নতুন, মানে আমার কাছে পুরনো, ব্লগে নতুন। আর দাঁড়া, নামটা বলতে দে, হচ্ছে রিয়া গান্ধী প্লাস সিনহা। আর এ তো সায়নী, বল কতটা খিদে পেয়েছে। একদম, এখন 11টা বাজছে তাই জন্য একদম মুরগি চাই। আমরা চলে এসেছি হোটেল চেঞ্জ করে, কারণ ওখানে প্রচন্ড ভিড়, ওয়েটিং আর একদম অর্গানাইজড নয়। এখন আমরা চললাম রেস্টুরেন্ট প্রীতিকা, এখানে খুব সুন্দর একটা ভিটি করেছে। এখানে চলছে মেনু ডিসকাশন, আমরা রেস্টুরেন্ট চেঞ্জ করেছি। হ্যাঁ, আমাদের টেবিলে আসবে, আগে তো বলতে হবে কি খাবো। তবে আমরা শুভম দাসকে মিস করছি।
চূড়ান্ত লজ্জার বিষয়, আমরা এখন রেস্টুরেন্টে বসে চিপস খাচ্ছি, কারণ ওয়েটিং টাইমের কোনো সীমা নেই। জীবনে প্রথমবার, খুব বাজে অবস্থা আমাদের। খিদেতে মোটামুটি লোকে মাথা চাপড়াচ্ছে, যেন বাকি গাও কেউ খাবার পাচ্ছে না। সবাই জায়গায় লোক বসে আছে, খাবার এরা দিতে পারছে না, এরকম অবস্থা। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এবার আর খেয়ে নি, আর কিছু দেখাবো না। আমাদের মেন কোর্স চলে এসছে, নান আর এদিকে চিকেন হান্ডি। মানে যে পিঠের বস্তা, ব্যাগ, এতে ব্যাগ মানে বস্তা। পাড়া দাদাদের সঙ্গে দেখা হলো, সাথে বৌদিরাও আছে। গল্প হচ্ছে আরেকজন বৌদি কিছু লুকোচ্ছে, ভেলপুরি খাচ্ছে। আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ। এখন শ্রীচন্দ্রের বাড়ি যাবো, ওখানে স্কুটি রাখা আছে, স্কুটি নিয়ে সোজা ঘর। এই যে দুর্গা পূজায় ঘুরেছে বোঝা যাচ্ছে, ওইদিকে একজন খুলেছিল। তুই তো এমনিও যেতে পারতিস, লাস্টে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, তাই ব্লগটা আর এন্ড করা হয়নি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। যদি না করে থাকো তাহলে আজকের মতো টাটা।